আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটির নাম হলো ফালুদা। কিভাবে আমরা সহজে ঘরে তৈরি করব ফালুদা, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফালুদা তৈরি করার জন্য এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি 1 লিটার দুধ ঢেলে দিলাম। দুধটা হালকা গরম হওয়ার পর এখানে আমি 2 কাপ চিনি অ্যাড করে নেব। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো চিনিটা মিক্স করবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে মিষ্টিটা অ্যাড করবেন। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এপাশ থেকে আমি চুলে আরেকটা পাতিল বসিয়ে দিলাম কিছু পানি দিয়ে। পানিটা হালকা গরম হওয়ার পর এখানে আমি জেলি তৈরি করার জন্য জেলির মিক্সচারটা দিয়ে দেব। হালকা বলক আসার পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর এটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন আপনারা, আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর যখন আমার ফালুদাটা তৈরি হয়ে যাবে তখন আমি জেলিটা কেটে ফালুদার মধ্যে দিয়ে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। এখন আমি দুধের মধ্যে আরও 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে এটা স্কিপ করতে পারেন, কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন। দুধটা আমার ঘন হয়ে আসলে এখন আমি এখানে ফালুদার মিক্সটা ঢেলে দেব। তারপর অনবরত নাড়তে থাকবো যাতে নিচ থেকে না লেগে যায়। আমার প্যাকেটের ভিতরে অরেঞ্জ কালার ফালুদাটাই ছিল, যার কারণে কালারটা এমন হয়েছে। এই যে আগে থেকে তৈরি করে রাখা জেলিটা আমি ফ্রিজে রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য, এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর ফালুদাটা আমি নর্মালি রেখে দিলাম 1/2 ঘন্টার জন্য, এখন নামিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফালুদাটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, এখন আমি এখানে বিভিন্ন ধরনের ফল অ্যাড করে নেব। আমি এখানে আজকে অ্যাড করব আনার, আঙ্কুর, আপেল আর কলা আর জেলিগুলো। আপনারা চাইলে অন্যান্য ফলও অ্যাড করতে পারেন, আর বুঝে শুনে ফল অ্যাড করবেন। এখন আমি ফালুদার মধ্যে ফলগুলো ঢেলে দেব, তারপর ভালোভাবে মিক্স করে নেব।
এখন আমি আপনাদেরকে একটা গ্লাসের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি গ্লাসের মধ্যে কিছু জেলি দিয়ে দেব, তারপর ফালুদাটা দিয়ে দেব, তারপর আমি এখানে ফলগুলো অ্যাড করে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। রমজানে ইফতারের সময় ফালুদাটা খেলে অনেক ভালো লাগবে, তাই আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।